আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সুরভিস কিচেন অ্যান্ড ক্যাটারিং আশা করছি সবাই ভালো আছেন ডিম খেতে পছন্দ করে না এমন কথা খুব কমই শোনা যায় ডিম যেভাবেই রান্না করা হোক আশা করি ছোটো বড় সবারই খেতে ভীষণ ভালো লাগে তাই আজকে আমি অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে খুব সহজেই রান্না করা যায় এমন মজাদার ডিমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার কথা ও কাজে মিল আছে কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভূমিকা করে আপনাদের আর সময় নষ্ট করবো না চলে যাব সরাসরি রান্নায় আজকে আমি সাতটা ডিমের ভুনা করে দেখাবো আগে থেকেই ডিমগুলো সিদ্ধ করে ছিলকা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি এখন ডিমগুলোকে হালকা করে কেটে নিচ্ছি এতে করে লবণ মশলার স্বাদ ও গ্রান ডিমের ভিতরে ঢুকতে খুব সহজ হবে এভাবে সবগুলো ডিমকে হালকা করে কেটে নিচ্ছি এবার হাফ চা চামচ লবণ এবং কোয়াটার চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো মতো মেখে নেব মাখানোর কাজ হয়ে গেছে এখন চলে যাব ভাজতে একটা ফ্রাই ফ্রাইপ্যানে আমি এক টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি তেল সামান্য গরম হয়ে গেলে ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নেব লম্বা চামচ দিয়ে দূর থেকে উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নিচ্ছি নয়তো ডিম ফুটে হাতে মুখে তেলের ছিটে আসার ভয় থেকে যায় তেলের ছিটে আসার বিপদ থেকে রক্ষা পাবার সহজ টিপস বলে দিলাম নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবং একটা প্লেটে তুলে রাখছি একই পাত্রে আমি আরও এক টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দু কাপ পেঁয়াজ কুচি দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে সামান্য লাল করে ভেজে নেব ভিভার্স আপনাদের সুবিধার্থে আমি ক্যাটারিং সার্ভিস চালু করেছি আমার ক্যাটারিং সার্ভিসের ডিটেলস ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পেঁয়াজ সামান্য লাল হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ এবং সামান্য পানি পানি না দিলে শুকনো মশলাগুলো পুড়ে যাওয়ার এবং তেল ছিটার ভয় থেকে যায় এবার এই পানিতেই মশলাগুলো খুব ভালো মতো কষাবো এক মিনিট পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দুটি এলাচ দুটি দারচিনি দুটি লবঙ্গ এবং দুটি গোলমরিচকে আমি একসাথে গুঁড়ো করে সম্পূর্ণটাই এখানে দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে ভালো মতো মশলা কষাবো এবং মশলার উপরে তেল না উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলার উপরে তেল উঠে এসেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এ পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আরও দুই এক মিনিট ডিমগুলোকে মশলায় কষাবো দুই এক মিনিট পর দিয়ে দিচ্ছি দেড় মগ নর্মাল পানি চুলার আঁচ মাঝারি রেখে এ পানিতেই রান্না করব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে না যায় এবং ঝোল ঘন না হয়ে যায় মাঝে মাঝেই নেড়ে চেড়ে দেব যাতে নিচের দিকে পুড়ে না যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য আপনারা চাইলে বাদ দিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ডিমভুনার স্বাদ এবং রান দ্বিগুণ বেড়ে যাবে নেড়ে চেড়ে আরও দুই এক মিনিট রান্না করছি যাতে জিরার ফ্লেভার সব দিকে ছড়িয়ে যায় রান্না করা কমপ্লিট এখন একটা বাটিতে তুলে গরম গরম পরিবেশন করব ভাত খিচুড়ি অথবা পোলার সাথে তৈরি হয়ে গেল অল্প সময়ে সহজ উপায়ে মজাদার ভুনা পনেরো থেকে বিশ মিনিট সময়ের মধ্যেই আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য খুব দ্রুত অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ